বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবরোধ হরতাল দিয়েছে বিএনপি। বিএনপির এই হরতাল কিন্তু আতঙ্ক তৈরি করেছে সাধারণ জনগণের মাঝে, তারা কিন্তু রাস্তাঘাটে বের হচ্ছে না। সাধারণ জনগণ কিন্তু এসব কর্মসূচিতে সায় দিয়েছে বলে অনেকে ধারণা করছে। দর্শক, এসব কর্মসূচি ঘিরে কিন্তু নানা লস হচ্ছে বাংলাদেশ সরকারের। এই বিষয়টি নিয়ে কিন্তু সজীব অজয় জয় তিনি এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন দিয়েছেন, তার বক্তব্যটি আপনারা শুনেছেন। এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক। ফয়জুল হকের বক্তব্যটি শুনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এদিকে একজন পুলিশ সদস্য, তিনি উচিত কিছু কথা বলেছেন, তার কথাগুলো সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক, আপনারা যদি এসব ভিডিও দেখে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।